দর্শক দীর্ঘ ছাব্বিশ দিন পর পরিমনি আজকে তার বাসার ভিতর প্রবেশ করছেন তো দর্শক চলুন দেখে আসি পরিমনি তার বাসার ভিতরে প্রবেশ করার সময় সাংবাদিকদের সাথে কি কি কথা বলছেন এবং সেখানে পরিস্থিতি কি অবস্থা চলুন দেখে আসি দর্শক এই মুহূর্তে আমরা পরিমনির বাসার সামনে অবস্থান করছি এবং পরিমনি এখন তার বাসার সামনে তিনি তার বাসায় প্রবেশ করবেন তিনি যখন তার বাসার সামনে আসেন এবং গাড়ি থেকে নামার পরেই তার পরিবারের পক্ষ থেকে এবং তার যারা বক্তবিন্দু আছে তার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তারা এখানে অবস্থান করে এবং তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় সেই ক্ষেত্রে আমরা বলে রাখি পরিমণি যখন আজ সকাল নয়টার সময় ঢাকার কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হয় তিনি মুক্ত হওয়ার পর যখন তিনি কারাগারের গেট থেকে বের হবেন সেই সময় তার অসংখ্য বক্তবিন্দু এবং তার ফ্রেন্ডস ফলোয়াররা গেটের সামনে অবস্থান করে এবং সেখানে পরিমণিকে এক দেখার জন্য পরিমণির সাথে সাক্ষাতের জন্য তারা সেখানে ভিড় জমায় এবং সেই পরিস্থিতি মোকাবেলা করতে কারা কারা কর্তৃপক্ষের গেটের সামনে যে নিরাপত্তা বাহিনী ছিল তারা হিমশিম খেয়ে যায় যার ফলে পরিমণিকে বলা হয় খুব দ্রুত তার গাড়ি জন্য বের করে নিয়ে যাওয়া হয় তো সেই ক্ষেত্রে পরিমণির খুব দ্রুত সেখান থেকে চলে আসতে হয় এবং পরিমণি কারাগার থেকে বের হয়ে তিনি প্রথমে তার যেই নিজস্ব বাসা আছে সেই বাসায় তিনি যান সেখানে এখনো তিনি বাসায় প্রবেশ করেননি তিনি বাসার মূল ফটকে অবস্থান করছেন আমরা পরিমণির সাথে কথা বলার চেষ্টা করলে পরিমনির পরিবার থেকে তার খালুয়া আমাদেরকে নিশ্চিত করেছেন যে পরিমণি এখন একটু অসুস্থ আছে তিনি যখন সুস্থ হবেন তখন সাংবাদিকদেরকে তিনি বাসায় ডেকে এনে সাংবাদ সংবাদ সম্মেলন করবেন নায়িকাদের জীবন স্টাইলগুলো তাদের জীবনধারা এবং বাকি অন্য দশজন মানুষের জীবনধারা দ্বারা দুটোই একটু ব্যতিক্রম সেই ক্ষেত্রে পরিমণি তার যে স্বাভাবিক জীবনযাপন থেকে যখন তার জালখানার জীবনযাপনটা একটু হলো তার সাথে মানানসই ছিল না যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন না তার কারণে তিনি এখন সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চাচ্ছেন না তিনি সুস্থ হলে তখন তার পরিবার পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকে তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি তার মনে যে অভিব্যক্তি আছে তার সকল প্রশ্নের উত্তর তিনি দিবেন তো দর্শক এই ছিল এখানকার পরিস্থিতি দিন একটা আবদ্ধ অবস্থায় থাকার পর আপনাদেরকে দেখেই মূলত আরো বেশি উৎফুল্ল হয়ে গেছেন যে দর্শক পরিমণি এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলেননি কোনো কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন কারণ তার যেই লাইফ এবং কারাগারে তার জীবনের সাথে সেটা ম্যাচ করেনি যার ফলে তিনি অসুস্থ বোধ করছেন সেক্ষেত্রে আমরা বলে রাখি দীর্ঘ ছাব্বিশ দিন আগে পরিমণিকে ঠিক এই বাসা থেকেই পুলিশ মাদক এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রমের জন্য তাকে গ্রেপ্তার করে এবং পরিমণি গ্রেপ্তারের পর দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং পুলিশ সদস্যদের সাথে পরিমণির ওঠা বসা ছিল সম্পর্ক ছিল এই বিষয়গুলো জনসম্মুখে চলে আসছে সেই ক্ষেত্রে নানান নাটকীয়তার পর পরিমনিকে আজ সকাল নয়টার সময় কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পরিমনিকে মুক্তি দেওয়া হয় তো দর্শক পরিমনি বিষয়ে পরবর্তী আপডেট কি আসছে সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি লাইক দিবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম